আসসালামু আলাইকুম। নিউজ 21-এর রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ বোরহানউদ্দিন বাবু। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে শোক প্রস্তাব, বিশেষ মোনাজাত এবং অঝরে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আনবি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরো 32টি প্রাণ ছড়ে গেল। ঢাকায় প্রায় অর্ধশত অঞ্চলকে রেড জোন ধরে লকডাউন করার সিদ্ধান্ত আসতে পারে কাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আজ জাতীয় সংসদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সে সময় করোনা ভাইরাসকে গজব উল্লেখ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করা হয়। জাতীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় অঝোর ধারায় কেঁদে দেশ ও দেশের মানুষের জন্য মুক্তি প্রার্থনা করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য জাতীয় সংসদে মোনাজাত করা হয়েছে। এই ভাইরাসকে গজব উল্লেখ করে মোনাজাতে এর থেকে মুক্তির জন্য তওবা করা হয়েছে। সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশের মাটি থেকে করোনা নির্মূলের প্রার্থনা করা হয়েছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মোনাজাতে বলেছেন, আমাদেরকে তুমি করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দান করো। বাংলাদেশের মাটি থেকে আল্লাহ তুমি করোনা ভাইরাসকে নির্মূল করে দাও। তোমার গজব আজাব তুমি তুলে নাও। বাংলাদেশের মানুষের প্রতি তুমি তোমার রহমত বর্ষণ করো। তুমি তোমার রহমতের শামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে ঢেকে দাও। তুমি সবই পারো, আমাদেরকে হেফাজত করো। তুমি আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদের হেফাজত করো, বিশেষ করে প্রধানমন্ত্রীকে তুমি হেফাজত করো। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই চলার পথকে তুমি সুগম করে দাও আল্লাহ। জাতীয় সংসদের অন্যান্য সংসদ সদস্যদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করে অঝরে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি দেশ ও দেশের মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9:35 ধানমন্ডির সোবহানবাগ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার 14 জুন সকাল 10:30 জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা ও অন্যান্যরা মোহাম্মদ নাসিমকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে তাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকাল 9:35 রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে প্রথম এবং 10:35 বনানীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম আমৃত্যু তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন, বিশ্বস্ত ছিলেন। আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম একজন নেতা যে আমৃত্যু পর্যন্ত একটি নীতি ও আদর্শের প্রতি আমৃত্যু অবিচল থাকতে পারেন সেটি বারবার স্মরণ রাখবেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, দীর্ঘদিন তিনি কারাগারে কাটিয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন, তিনি তার শরীরের উপরে নানা ধরনের, কখনো তার পা ভেঙেছে বিএনপি জামাত জোট সরকারের নির্যাতনে, তার হাত ভেঙেছে, তিনি দীর্ঘদিন বারবার কারা নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি একজন অসম সাহসী আপোষহীন নেতা, তিনি কর্মী বান্ধব নেতা, তিনি জনবান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার কণ্ঠ ছিল সচ্চারিত। তিনি ছিলেন এক কর্মী বান্ধব, এক কর্মী বান্ধব মানুষ, যিনি কর্মীদের মাঝেই থাকতেন, যার উপর বিএনপি জামাত জোট আমলে বারবার অত্যাচার নির্যাতন হয়েছে,
পরবর্তীকালে এক এগারো অঘটন ঘটন পটিয়েশ্বরে যখন ক্ষমতা দখল করে তখন তার উপর নির্মম নির্যাতন চালায়। সিরাজগঞ্জের কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাব, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা তো সারা জীবন এই মাটি মানুষের জন্য সংগ্রাম করেছেন, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমার দাদার মতো মানুষের সেবা করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় সিরাজগঞ্জের লক্ষ মানুষের প্রতি একটি অনুরোধ করতে চাই। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আপনারা অনেক অনুরোধ করেছিলেন আমার বাবাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই দুঃখ সারা জীবন থাকবে। এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের আট দিন মৃত্যু সঙ্গে লড়ে শনিবার ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। জাতীয় রাজনীতিতে আরও এক শোকের ছায়া। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আর আমাদের মাঝে নেই। গতকাল রাত ১১:৪৫ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে করোনা টেস্টে শেখ মোহাম্মদ আবদুল্লার করোনা পজিটিভ পাওয়া যায়। শেখ মোহাম্মদ আবদুল্লাহকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জানাজা শেষে তার বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১৩ জুন রাতে এক শোক বার্তায় তিনি বলেন, শেখ আবদুল্লার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আওয়ামী লীগ হারাল তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। প্রধানমন্ত্রী বলেন, তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার রাত ১১:৪৫ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৪১ জন। নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১৪১ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭৫২০ জন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১১৭১ জন। একই সময়ে নতুন করে আরও ৩১৪১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭৫২০ জনে। রোববার ১৪ জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪৬৯০টি, পরীক্ষা হয়েছে ১৪৫০৫টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫,১,৪৬৫টি। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩১৪১ জন। শনাক্তের হার ২১.৬৫%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭৫২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮,৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১১৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ৫ জন। বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছর একজন, ৩১ থেকে ৪০ বছর একজন,
41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রামে 11 জন, সিলেট বিভাগ 2 জন, বরিশাল বিভাগে 1 জন, রংপুর বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 20 জন, বাড়িতে 11 জন, হাসপাতালের মৃত অবস্থায় এসেছেন 1 জন। 24 ঘন্টা আইসোলেশন হয়েছে, আইসোলেশনে নেওয়া হয়েছে 712 জনকে, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 294 জন। এ পর্যন্ত আইসোলেশনে 15,281 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 5,523 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 9,758 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,792 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 320,436 জন, 24 ঘন্টায় ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 1,763 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 258,622 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,814 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিনী কামরুন নাহার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিনী কামরুন নাহার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার 13 জুন রাত 12টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন নাহার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন। কামরুন নাহারের জামাতা হাসান বিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তারও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিনী গত বুধবার 10 জুন সিএমএইচে ভর্তি হন। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে রাজধানীর আনোয়ারা খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় কামরুন নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিএমএইচে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। স্বাস্থ্যবিধি মেনেই চলছে গণপরিবহন। সামাজিক দূরত্ব সহ মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন যাত্রীরা। তবুও কমছে না করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিস্তারিত নাসিরের ক্যামেরায় সঞ্জিতা সিমির রিপোর্ট। সারা বিশ্বের মতো করোনার থাবায় বাংলাদেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর মিছিল থামছেই না। এই মহামারীকালে রাষ্ট্র কর্তৃক ঘোষিত সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার নিয়ে চালক ও যাত্রীদের সাথে আলাপকালে জানা যায় বিভিন্ন মতামত। কারো কারো মতে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার অনেকটাই বাধ্য হয়ে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন চালু করেছে। এতে যেভাবে সচল হচ্ছে অর্থনীতির চাকা, তেমনি বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। চালক ও সহকারীর সাথে আলাপকালে তারা বলেন, আমরা সরকার ঘোষিত নিয়ম মেনে দুই সিটে একজন যাত্রী, উঠানোর সময় সকল যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। যাত্রীদের সাথে আলাপ করলে তারাও বলে, সরকারি নিয়মের তেমন কোনো ব্যাঘাত ঘটছে না। উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে আমাদেরকে, যখন আমরা যখন গেট দিয়ে যখন উঠি তখন ওনারা একটা স্প্রে করে। আসলে জানি না কতটুকু হ্যান্ড স্যানিটাইজার বাকি কি দিচ্ছে। হ্যাঁ, আমরা নিরাপত্তা দিচ্ছি, আপনার দেখা যায় ডবল সিটে একজন করে বসে, তারপরে এইভাবেই কি আমরা নিরাপত্তা দিচ্ছি। তারপরে হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড আছে, আমাদের গাড়িতে আছে, আমরা ওঠার সময় হাতে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুই একটা বাসে উঠেছি, বাসে কিভাবে যাত্রীদের তারা সেবা দিচ্ছে, কিভাবে যাত্রীদেরকে নিরাপদে রাখছেন, সেই বিষয়ে আপনাদেরকে আমরা দেখালাম। এবিসির মোড়ে নাসিরের ক্যামেরায় সঞ্জিদা সিমি। করোনা সংক্রমণের শীর্ষে রাজধানী ঢাকা। ঢাকা মহানগর উত্তরের 17টি অঞ্চল এবং দক্ষিণের 28টি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকার অর্ধশতাধিক এলাকা হচ্ছে রেড জোন।
চূড়ান্ত হতে পারে কাল। ঢাকা মহানগর উত্তরের 17টি এলাকাকে এবং মহানগর দক্ষিণের 27টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের এলাকাগুলো হচ্ছে গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁ, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুরকে রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ সিটির 27টি এলাকাকে রেড জোন হিসেবে সুপারিশ করা হয়েছে। যাত্রাবাড়ি, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটলি, মিডফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারি, খিলগাঁও, পরিবাগ, কদমতলি, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 34 বছর। মুম্বাইয়ের বান্দ্রায় রাজপুতের নিজ বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল 34 বছর, তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। রোববার 14 জুন ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। এখনও সুশান্তের আত্মহত্যার কারণ জানা না গেলেও বাসায় থাকা কাগজপত্র ঘেঁটে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছেন জনপ্রিয় এই অভিনেতা। তবে মুম্বাইয়ের পুলিশ তার আত্মহত্যার কারণ জানতে তদন্তে নেমেছে। এর আগে গত 10 জুন আত্মহত্যা করে সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রামে পোস্ট লেখেন, এটা অনেক বিপর্যয়কর খবর। দিশার আত্মহত্যার কারণ জানতেও তদন্ত করছে পুলিশ, তবে এখনও কিছু জানা যায়নি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সঙ্গে তার সাবেক পরামর্শক দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জর্জ ফ্লুয়েডের হত্যার প্রতিবাদে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন, যা কোনোভাবেই মনোভূত হয়নি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। জর্জ ফ্লুয়েডের হত্যার প্রতিবাদের জন্য অভিনব এক পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন, যা একদমই মনোভূত হয়নি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল আর তিনি দেখবেনই না। যুক্তরাষ্ট্রের ফুটবলের স্বাভাবিক নিয়ম হলো জাতীয় সঙ্গীত বাজার সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানাবে। দেশটির রাগবি টুর্নামেন্টও পালন করা হয় এই নিয়ম। তবে ফ্লুয়েডের হত্যার প্রতিবাদে এ নিয়মের পরিবর্তন এনেছেন USSF। এখন থেকে ফুটবল লিগে জাতীয় সঙ্গীত বাজার সময় হাঁটু গেড়ে বসবেন খেলোয়াড়রা, যা ফ্লুয়েড হত্যার প্রতিবাদের প্রতীক হিসাবে ধরা হয়েছে। 2017 সালে এটি নিষিদ্ধ করা হয়েছিল, তবে এখন আবার ভোটাভুটির মাধ্যমে 604 এক ভোটে জিতেছে হাঁটু গেড়ে বসার সিদ্ধান্ত, যা একদমই ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নেতারা। নিউজ 21-এর রাতের সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় সংসদে শোক প্রস্তাব, বিশেষ মোনাজাত এবং অঝরে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আহমেদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 32টি প্রাণ ঝরে গেল। ঢাকায় প্রায় অর্ধশত অঞ্চলকে রেড জোন ধরে লকডাউন করার সিদ্ধান্ত আসতে পারে কাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।